বলেছেন, বান্দারে উত্তর আমার থেকে জানিও না, কি পাবা কি কতটুক পাবা, আমি তোমাদের উত্তর দেওয়ার জন্য আমার নবী আমার মনোনীত একজন রসুলকে পাঠিয়ে দিয়েছি, নবী রহমাতুল্লিল আলামিন। এবার সবাই মিলে নবী রহমাতুল্লিল আলামিনের কদমে পাক উপস্থিত হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর জন্য পরিশ্রম করেছি, সুবহানাল্লাহ, আমরা আল্লাহর জন্য পরিশ্রম করেছি, দুইটা সেকেন্ড ব্যয় করেছি আমাদের মূল্যবান জীবন থেকে, এবার আমার প্রতিদান কেমন হবে, আমার বেনিফিট কেমন হবে, আমার স্যালারি কেমন হবে, আমার টাকা কেমন হবে, আমার বেতন কেমন হবে। এবার রব্বে করিমের মাধ্যমে নবী রহমাতুল্লিল আলামিন মেশকাত শরীফের মূল মেশকাত কিতাবের ৩৮ নম্বর পৃষ্ঠার মাঝখানের দিকে যদি আপনার নজরটা পড়ে, নবী রহমাতুল্লিল আলামিন বলে, যেই বান্দা জবান থেকে একবার পরিশ্রম করে এক সেকেন্ড ব্যয় করে, সুবহানাল্লাহ, এক সেকেন্ড ব্যয় করে আলহামদুলিল্লাহ, মাত্র দুই সেকেন্ড মওলার জন্য পরিশ্রম করবে, আসমান জমিনের মাঝখানে যত গ্যাপ জায়গা আছে অত সব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে, তত সব তার আমলনামায় দেওয়া হবে, শুধু তার